নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা পরোটা বানানোর রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আজকে রেসিপিটার নাম হচ্ছে মেথি শাকের পরোটা। দেখতেই পাচ্ছো খুব সুন্দরই হয়েছে পরোটাটা দেখতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখতে থাকো কিভাবে আমি বানাই নরম সুন্দর মেথি শাকের পরোটা, আর পুরো ভিডিওটা সাথে থাকো, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তো শুরু করছি মেথি শাকের পরোটা। মেথি শাক বানানোর জন্য সমস্ত উপকরণ নিয়ে আমি এখানে চলে এসেছি। তো মেথি শাকের পরোটা বানানোর জন্য যা যা লাগবে আমি এখানে সব একসাথে নিয়েছি, তৈরি করে নিয়ে এসেছি। নিয়েছি আটা ময়দা একসাথে আমি নিয়ে নিয়েছি, আর মেথি শাক আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নেব জোয়ান আর মৌরি, আর দেবো স্বাদ মতো চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুন, আর কাঁচা লঙ্কা কুচি। আমি আটা ময়দা একসাথে মিশিয়েছি, তোমরা চাইলে এখানে শুধু আটা দিয়েও করতে পারো। আর মেথির শাকের শুধু পাতার অংশটাই নেবে, ডালগুলো কম নিতে হবে। এই পর্যায়ে আমি এবারে এর সাথে জোয়ান আর মৌরি মিশিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে এর মধ্যে দেব আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যেই পরিমাণটা নিয়েছিলাম সেই পরিমাণের হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবে। এরপরে আমি দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম। এরপরে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম। সমস্ত উপকরণ সমান পরিমাণে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে যে মেথির শাক কুচিয়ে রেখেছি সেই মেথির শাক কুচি এর মধ্যে এবারে যোগ করে দিলাম। যোগ করে এবারে আমি এই জিনিসটা ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা জিনিস আটার সাথে মিশে যায়। ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। সমস্ত ভিডিওটা আমার সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। তো মাখানোর পরে এবারে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। সুন্দর করে দেখছো, মেখে দেখতেই পাচ্ছ, মেখে আমি একটা সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এটার মধ্যে লেচি কেটে নেবো। এই যে দেখতেই পাচ্ছ, আমি লেচি কেটে নিয়েছি। সুন্দর করে আমি সব লেচি কেটে নিয়েছি। এবারে আমি লেচি কাটার পরে এবারে আমি এটা আস্তে আস্তে বেলে নেব। এবারে আমি বেলে নিয়ে চাটুতে গরম করে নিয়ে সেকে নেব। আমি বেলে নিলাম, বেলে নেওয়ার পরে চাটু আমি গরম করতে দিয়ে দিয়েছি। চাটু আমার গরম হয়ে গেলে এবারে আমি যেটা পরোটাটা আমি বেলেছি সেই পরোটাটা এবারে আমি চাটুর মধ্যে দিয়ে দেব। চাটুর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা এক পাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে। একদিক ভেজে ওঠা পর্যন্ত, সেকে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। একদিক আমার ভালো করে হয়ে গেছে, এবারে আর একদিক উল্টে দেব। উল্টে দিয়ে আর এক পাশটাও ভালো করে একটু হতে দেব, তার জন্য একটু অপেক্ষা করব। দুটো দিকই আমার ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে একটুখানি সাদা তেল দিয়ে দেবো। এটায় খুব বেশি সাদা তেল লাগে না, অল্প একটু দিলেই হয়ে যায়, কারণ পরে আমি আবার একটু খাওয়ার সময় বাটার দিয়ে গরম করে নেব। অল্প সাদা তেল দিয়ে আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব। একটা পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আরেকটা পাশ উল্টে দেব। খুব সুন্দর একটা রং এসছে ভাজার পরে। ভালো করে দুই পাশ আমি সুন্দর করে ভেজে নেব। দুই পাশ উল্টো করে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে এটা আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ প্রথমটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আমি ঠিক একই পদ্ধতিতে আরেকটা পরোটা সেকে নেব। আমি আবারও আরেকটা পরোটা সেকতে দিয়ে দিয়েছি। এক পাশ আমার হয়ে গেছে উল্টে দিয়েছি, আবার আরেকটা পাশ উল্টে পাল্টে নেব।
আবারও আগের মতো তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আবার সুন্দর করে ভেজে নেব পরোটাটা। সুন্দর করে আরেকটা পাশ আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। সুন্দরভাবে তৈরি হয়ে গেলে আমার মেথি পরোটাটা, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সহজ, খুব অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। দুদিকে আমার ভাজা হয়ে গেছে পরোটাটা, এবারে আমি পরোটাটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম খাবার টেবিলে পরোটা নিয়ে আমি উপস্থিত হয়েছি। পরোটা আমার সুন্দর হয়েছে, দেখতে যেমন খেতেও তেমন খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে তৈরি করে নাও মেথি শাকের পরোটা। আর আমার ভিডিওটা যদি তোমাদের সম্পূর্ণটা খুব ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।